আসসালামু আলাইকুম বন্ধুরা করি ভালো আছেন পবিত্র রমজানের শুভেচ্ছা বন্ধুরা আমরা চলে আসছি আমাদের সেই মাদার প্ল্যান্ট কাছে এটা হলো সেই পাকিস্তানি লং মালবাড়ি কলম চারা অনেকে বলে যে আমাদের গাছ আছে কিনা বড় বড়ো তা তাদের দেখেন এই যে কি মোটা মোটা গাছ দেখেন আর গাছে দেখেন ফলে ভর্তি এই যে সব পাতার সাথে সাথে ফল এই যে 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 তাতে ফলে দেখেন এই যে পাকিস্তানি লং মালবেরি এই গাছেরই মাদার গাছ থেকে আমাদের কলম করা এই দেখেন কারো একটা করবেন কাইন্ডলি এই হলো পাকিস্তানি লং মালবেরি মাদার গাছ এ যারা আজে বাজে মন্তব্য করেন তারা একটু শুনে চোখ মেলায় দেখে নেবেন এই যে কিন্তু নার্সারি কোনো সময় খারাপ প্রোডাক্ট দেয় না আমাদের নার্সারি যশোর জেলা জিগর গাছের থানা মিষ্টি দেওয়া গ্রাম আপনার সরাসরি বাগানে এসে দেখি শুনে গাছ দিতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন এই দেখেন ফল দেখেন মাথা নষ্ট কিন্তু মাথা নষ্ট করলে হবে না ঠান্ডা মাথায় ভিডিওটা দেখতে হবে এই দেখেন এই হলো পাকিস্তানি লং মালবেরি এটা আঙুর কি মিষ্টি তার থেকে প্রচুর মিষ্টি এবং এরা পাকলে কালো একদম কুচকুচ হয়ে যায় এবং রসালো এবং আরও দেখাবো ক্যামেরাটা দেখাবো এই যে আমার পাশে আছেন ও আমার ক্যামেরাম্যান আছে ইমুন সাহেব এই দেখতে পাচ্ছেন এই এই দেখেন পাতা নেই কিন্তু ফলে ভর্তি এই হইলো পাকিস্তানি লং মালবেরি হ্যাঁ আমাদের কাছে তুর্কি মালবেরি আছে আর আছে তুত মালবেরি যা এখন সিয়াংমাই থ্রি নাম দিয়েছে যা বিভিন্ন লোকে তো এই হলো আপনার মালবেরি দেখেন এই হলো পাকিস্তানি লং মালবেরি কি পরিমাণ ফলন দেখেন আগাত থেকে গোড়া পর্যন্ত ফলন এই হলো পাকিস্তানি লং মালবেরি হ্যাঁ আমাদের বলেন যে আমাদের নার্সারির হলো মা আপনার হলো মাহাজনকে বা কি বৃত্তান্ত অনেকে কমেন্ট করেন আমাদের নার্সারির প্রোভাইডার হলো মোহাম্মদ রবিকুল ইসলাম মানিক আমি তার ছেলে পিন্টু বন্ধুরা আশা করি আমাদের এই ভিডিওতে আমাদের যে মন্তব্যগুলো করেন তার খোলাসা করে দিয়ে দিলাম আপনাদেরকে আমাদের আমরা ইন্ডিয়া থেকে গাছ ইম্পোর্ট করি আমরা প্রথমে লং মালবেরি ইন্ডিয়া থেকে গাছ ইম্পোর্ট করে পরে মাদার করেছি তো এই হলো পাকিস্তানি লং মালবেরি কলম ছাড়া দেশি বিদেশি সব রকম গাছ কিন্তু পাবেন এই যে অ্যাভোকাডো দেখেন এই জায়গায় দেখেন মাদার গাছ এটা আমাদের মাদার প্ল্যান্টের গাছ এখানে সব রকম মাদার গাছ আছে যদি বলেন যে সব ইন্ডিয়া থেকে কিন না আমরা আগে ফল দেখে জার্মিশন করে তারপর দিই তো যারা পাকিস্তানি মালবেরি নিয়ে আজকে মন্তব্য করছিলেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর এই অ্যাভোকাডো আমাদের এই গাছের ফুল আসছিল প্লাস ফল আসছিল কিন্তু আমরা এটা মাদার গাছ আমরা ডাল কাটছি এখান থেকে কলম করছি হ্যাঁ কবেন যে আপনারা কলম করেন এত দাম নেন কেন তা আমাদের ছাড়া তো কিনতে হয় এক হাজার কলম বানিয়ে মরে কয়েকজন জোন খরচ আছে তাহলে হিসেবটা বুঝতে হবে তা আমাদের দু টাকা লাভ নিলে আমরা কী করে খাবো তো আপনার বাংলা কথা বুঝে দিলাম অনেক বলেন যে ভাই এত টাকা দাম কেন ভালো ছাড়ার দাম বেশি হবে সবসময় কারণ আমরা উল্টাপাল্টা মাল কোনো সময় মানুষকে দিই না যেটা ভালো সেটা দেওয়ার চেষ্টা করি তো এই হলো মাদার প্ল্যান্টের বাগান এই হলো লং মালবেরি অ্যাভোকাডো লংমালবেসল সব রকম গাছ আছে তো আশা করি ভিডিও ভালো লাগে শেয়ার করবেন আর যারা আজে বাজে মন্তব্য করেছেন আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন তো ভালো থাকবেন পিন্টু আচারি সাথে থাকবেন আর একটা কথা বলি আপনার আমাদের লোকেশন যশোর জেলা ঝিগরগাঁচা থানা বারবার বলতেছি আর একটা কাহিনি দেখাবো এদিকে দেখেন আমাদের হলুদ স্ট্রবেরি পেয়ারা এই দেখেন এই দেখেন হলুদেরি পেয়ারায় মুখুল লাগছে দেখেন মনে যে গাছ আছে এই দেখেন এই গাছ এই দেখেন হলুদ স্ট্রেরি পেয়ারা এই হলো হলুদ স্ট্রেরি পেয়ারা দেখেন কি পরিমাণ ফুল আসছে বড় গাছ আর এ পাশে আছে দেখেন এই যে এই যে হলো মেনিলা তেরি মেনিলা সুইট তেরি কী পরিমাণ ফুল দিয়েছে দেখেন এ অনেকে অনেক খাওয়া যায় না আবার অনেকে আবার চায় এই আসলে কার কী মন্তব্য বুঝলাম না তা এই দেখেন বন্ধুরা কি পরিমাণ ফলন এই দেখেন আমাদের মাদার গাছ এলো মেনিলা সুইট চেরি এবং আমাদের আরও আছে হোয়াইট জাম ক্যান্ডি দেখাবো এদিকে দেখেছি এই যে এই হলো সাদা জামের কী পরিমাণ মুকুল দেখেন এই দেখেন মাথা নষ্ট একদম কী সুন্দর দেখেন এই হলো সাদা জাম তো এই হলো আমাদের মাদার প্ল্যান্টের এবং এখানে দার্জিলিং কমলা এভরিথিং গাছ আছে এটা আমাদের মাদার প্ল্যান্টে এবং আমরা পরীক্ষিত জাত যেইগুলোতে ফলন আসছে সেইগুলো জাত করার চেষ্টা করছি মানুষকে দেওয়ার চেষ্টা করতেছি তো আশা করি ভিডিও আর শেয়ার করবেন পিন্টুরাচারির সাথে থাকবেন আর যদি কথার মধ্যে কোনো বুকি থাকে সে অবশ্যই ক্ষমা দেশে দেখবেন আল্লাহ হাফেজ